হ্যালো এভরিওান আজকের ক্লাসটি পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন আজকের ক্লাসের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো দৈর্ঘ্যের দিক দিয়ে ত্রিপুরার দ্বিতীয় নদী কোনটি উত্তর দৈর্ঘ্যের দিক দিয়ে ত্রিপুরার দ্বিতীয় নদী হল খোয়াই নদী বিলনিয়া কোন নদীর তীরে অবস্থিত উত্তর বিলোনিয়া মুহুরি নদীর তীরে অবস্থিত নেক্সট কোশ্চেনটি হলো ত্রিপুরার কোন নদীতে ডোম্বুর জলপ্রপাতের সৃষ্টি হয়েছে উত্তর গোমতি নদীতে ডুম্বুর জলপ্রপাতের সৃষ্টি হয়েছে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি হলো ত্রিপুরায় কবে মহিলা থানা চালু হয় উত্তর দুই দুই সালের ছয় ডিসেম্বর ত্রিপুরায় প্রথম মহিলা থানা চালু হয় নেক্সট কোশ্চেনটি হলো ত্রিপুরার প্রথম মহিলা থানা কোনটি উত্তর ত্রিপুরার প্রথম মহিলা থানা হলো আগরতলার পূর্ব থানা নেক্সট কোশ্চেনটি হলো ত্রিপুরায় রেলপথ কবে চালু হয় উত্তর উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে ত্রিপুরায় রেলপথ চালু হয় ত্রিপুরায় মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়েছে উত্তর দুই সালে ত্রিপুরায় প্রথম মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে নেক্সট কোশ্চেনটি হলো মণিপুরের রাজধানীর নাম কি উত্তর মণিপুরের রাজধানীর নাম হলো ইম্ফল নাগাল্যান্ডের রাজধানীর নাম কি উত্তর নাগাল্যান্ডের রাজধানীর নাম হলো কোহিমা গুজরাটের রাজধানীর নাম কী উত্তর গুজরাটের রাজধানীর নাম হলো গান্ধীনগর কর্ণাটকের রাজধানীর নাম কি উত্তর কর্ণাটকের রাজধানীর নাম হল বেঙ্গালুরু ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি উত্তর ঝাড়খণ্ডের রাজধানীর নাম হল রাঁচি নেক্সট কোয়েশ্চেনটি হলো ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম হল সিলভাসা উত্তর দাদরা ও নগর হাবেলির রাজধানীর নাম হল সিলভাসা নেক্সট কোশ্চেনটি হলো কোন ইংরেজ গভর্নরের আমলে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত করা হয় উত্তর লর্ড হার্ডিনজেরামলে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত করা হয় নেক্সট কোশ্চেনটি হলো গণপতি শিবাজী উৎসবের প্রবর্তন কে করেন উত্তর গঙ্গাধর তিলক গণপতি শিবাজী উৎসবের প্রবর্তন করেন নেক্সট কোশ্চেনটি হল সর্বপ্রথম কোন ভারতীয় ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসেবে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করেন নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হল ট্রাঙ্ক রোড রোডকে নির্মাণ করেন উত্তর শেষ শাহ গ্র্যান্ডেট ট্রাঙ্ক রোড নির্মাণ করেন আগ্রা তাজমহলকে নির্মাণ করেন উত্তর শাহজাহান আগ্রা তাজমহল নির্মাণ করেন মনসবদারী প্রথাকে প্রবর্তন করেন উত্তর আকবর মনসবদারী প্রথা প্রবর্তন করেন নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হল পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উত্তর পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় নেক্সট কোশ্চেনটি হলো শিখদের দশম গুরু কে ছিলেন উত্তর শিখদের দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং পাট্টা ও কবলীয়ত প্রথা প্রবর্তন করেন উত্তর শের শাহ পাট্টা ও কবলীয়ত প্রথা প্রবর্তন করেন ময়ূর সিংহাসনে শিল্পী কে ছিলেন উত্তর ময়ূর সিংহাসনে শিল্পী ছিলেন বেবাদল খা নেক্সট কোশ্চেনটি হলো অত্যাধিকারে জনসংখ্যার বৃদ্ধিকে কি বলা হয় উত্তর অত্যাধিকারের জনসংখ্যার বৃদ্ধিকে বলা হয় জনবিস্ফোরণ কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয় উত্তর এগারো জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয় নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো বায়ুমণ্ডলের কোন স্তরটিতে অত্যধিক বায়ু দূষণ ঘটে উত্তর ট্রোপোসফিয়ারে অত্যধিক বায়ু দূষণ ঘটে এলপিজি গ্যাসের মূল উপাদান কি উত্তর এলপিজি গ্যাসের মূল উপাদান হলো বিউটেন নেক্সট কোশ্চেনটি হল অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন বইটির লেখককে উত্তর বইটির লেখক হলেন চার্লস ডারউইন নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেনটি হল ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে হয় উত্তর রাশিয়ার অনুকরণে হয় নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংবিধানের কোন ধারায় সংযোজিত হয়েছে উত্তর ফিফটি এ ধারায় সংযোজিত হয়েছে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ছিল উত্তর মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল ষাটটি এই প্রশ্নগুলো পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের চ্যানেলে কারেন্ট ক্লাস ক্লাসও রেগুলার করানো হয় আরও গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন সবাইকে ধন্যবাদ